বন্ধুরা, ফার্স্টে যে লিরিক্স এর ভিডিওটা দেখলা, ওই ভিডিওটা সম্পূর্ণ ক্যাপকাট দিয়ে এডিট করা। এখন তোমরা অনেকেই মনে মনে ভাবতে পারো, কিভাবে সম্ভব, ক্যাপকাটে তো বাংলা ফোন অ্যাড হয় না, শুধুমাত্র একটু মাথায় একটা ট্রিক খাটালেই হয়, বুদ্ধি খাটালেই হয়। আজকে আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব কিভাবে তুমি ক্যাপকাট দিয়ে বাংলা লিরিক্স এর ভিডিও বানাবা। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, তুমিও পারবা ক্যাপকাট দিয়ে বাংলা লিরিক্স এর ভিডিও বানাতে। চলো বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে চলে যাই। তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আমার চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল আইকনটি সিলেক্ট করে দিবা। বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর যারা ক্যাপকাট অ্যাপটা নাই, তারা ডাউনলোড করে নিবা প্লে স্টোর থেকে। আর ডাউনলোড করা হয়ে গেলে তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ঢুকবা। ঢুকার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে, তখন তোমরা নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে এই স্টক ভিডিও এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে আমার নেট কালেকশনটা চালু করে নেই। নেটের কালেকশনটা চালু করে নিলে এখানে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আসলে তোমরা এখানে এই ব্ল্যাকটা সিলেক্ট করে দিবা। সিলেক্ট করা হয়ে গেলে এখন আমি দাঁড়ান আমার নেটটা বন্ধ করে নেই। এখন তোমরা এই যে এখান থেকে কপি করে একটু বড় করে দিবা, কপি করে একটু বড় করে দিবা। বড় করে দেওয়ার পরে এখানে দেখতে পারবা এই যে ট্যাক্সে ঢুকলে অ্যাড ট্যাক্স, এটাতে ক্লিক করলাম। এখন দেখো এখানে বাংলা লেখতে গেলে আমাদের লেখাগুলো কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়। এখন তোমাদের বাংলা ফন্ট লেখার জন্য তোমাদের আর একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেই অ্যাপ্লিকেশনের সাহায্যে তুমি বাংলা লিরিক্সে ভিডিও বানাতে পারবে। সেই অ্যাপ্লিকেশনের নাম হলো পিক্সেল ল্যাব। সেই অ্যাপটি তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। ডাউনলোড করা হয়ে গেলে তারপরে সেই অ্যাপের মধ্যে তোমরা ক্লিক করবা। অ্যাপের মধ্যে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে, তোমরা তখন এখান থেকে এই দেখবা উপরে দেখবা পেন আইকন আছে, এটাতে ক্লিক করবা। পরে তোমরা যেই গানের লিরিক্সের ভিডিও বানাতে চাইতেছো ওই গানের লিরিক্সটা তোমরা এখানে লিখবা। ধরো আমি একটা গানের লিরিক্স ভিডিও বানাইতেছি, এটা হলো এই যে এটা। দেওয়ার পরে তোমরা এখান থেকে ফন্ট, এখানে দেখবা ফন্ট আছে, ফন্ট এই ফন্টে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমরা তোমার যেই পছন্দ হয় ওই ফন্টটা তোমরা সিলেক্ট করে নিবা। সিলেক্ট করা হয়ে গেলে এটা একটু বড় করে দিবা। বড় করে দেওয়ার পরে এখানে এই লাস্টের এই অপশনটাতে ক্লিক করবা। এই অপশনটা ক্লিক করার পর দেখবা এখানে লেখা আছে ট্রান্সপারেন্ট, এটাতে ক্লিক করবে। এটা ক্লিক করার পর দেখবে এরকম হয়ে যাবে। তোমরা তখন এখানে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিবা। এরকম করে আরও কিছু লেখবা তোমার গানের সাথে মিলিয়ে, তোমার গানের যেই লিরিক্সটা বানাতে চেয়েছো ওই লেখাটা লেখবা। আমি এখানে লেখতেছি আমি যদি একটু একটু, এটা পরে হবে, একটু একটু করার পরে এখানে একটা তোমরা ইমোজি দিয়ে দিবা। ইমোজি দেওয়ার পরে এখানে আমার একটা লেখা ভুল হয়েছে, ভুল এখানে মনে, হ্যাঁ তোমরা একবার সিলেক্ট করে তারপর এখানে ক্লিক করে এটাকে এরকম সোজা করে নিবা। সোজা করে নেওয়ার পর এখান থেকে এটা ছোটো করে নিবা। ছোটো করে নেওয়ার পরে তোমরা আবার এটাকে সেভ করে দিবা। এরকম তোমার যতটুকু লাগে ততটুকু এরকম তোমার মনের মতো লিরিক্স লেখে সেভ করে নিবে। সেভ করা হয়ে গেলে তোমরা চলে যাবা হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ঢোকার পর তোমরা তোমাদের এখানে এই অডিও দেখতে পারবা। এখান থেকে তোমার যেই সংটা নিবা, যে সঙ্গে লিরিক্সটা বানাতে চাইছো ওই সংটা নিবা। তোমরা যদি ভিডিওতে নিতে চাও তাহলে এরকম ভিডিও অপশনে এখান থেকে এই এক্সটেডেড এটাতে ক্লিক করে তোমরা ভিডিও থেকে সং নিতে পারো। যদি তোমার অডিও থাকে ফাইলের মধ্যে, তোমরা তখন এখানে সাউন্ডে ক্লিক করে, সাউন্ডে ক্লিক করার পরে এখানে দেখো ফাইল লেখা আছে, এখানে ক্লিক করে তারপর দেখো ফর্ম ডিভাইস, এখান থেকে তোমার যে সংটা ভালো লাগে ওই সংটা নিয়ে নিবা। আমি এখন আমি একটা ভিডিও থেকে নিব, তার জন্য একটা ভিডিও, ভিডিওটা দেখাইতেছি, ভিডিও এই যে ভিডিওটা দিতে চাইতেছি। এখানে তোমরা ফার্স্টে ফার্স্টে একটু কেটে দেওয়া দরকার, তাই আমি যেন আমি কেটে দিই। তারপরে এটাকে ক্লিক করে এরকম নিয়ে আসবা। তারপরে এখানে তারপর দেখতে পারবা ওভারলি,
এই ওভারলিতে ক্লিক করবো। ওভারলিতে ক্লিক করার পর তারপর তোমরা ফটোস ক্লিক করো, ফটোস ক্লিক করো, যেটা ডাউনলোড করছিলা সেভ করছিলা পিক্সেল ল্যাব থেকে ওটা এরকম অ্যাড করে দিবা। অ্যাড করে দেওয়ার পরে এরকম মাঝখান বরাবর বসায় দিবা। মাঝখান বরাবর বসায় দিলে তোমার সংটা যেতটুক ওই হিসাবে এটাকে এরকম ইয়ে করে নেবা, কাট করে নিবা। কাট করে নেওয়ার পরে এখানে একটা ক্লিক করবা, ক্লিক করবার নেটটা চালু করে নেই। চালু করা হয়ে গেলে দেখবে এখানে অ্যানিমেশন নামে লেখা আছে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবা এখানে কম্বো, এটাতে ক্লিক করার পরে দেখবা যেটা ভালো লাগে তোমরা ওইটা নিতে পারবা, তোমার যেইটা ভালো লাগে ওইটা নিতে পারবে। এই যেটা ভালো লাগে ওটা সিলেক্ট করতে পারবা। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিই। এটা সিলেক্ট করা হয়ে গেলে এখন আর একটা পিকচার অ্যাড করবা, যেটা পরবর্তীতে দিচ্ছি যা লিরিক্সে ওটাতে অ্যাড করে ওইটা মাপ মতন, সঙ্গের মাপ মতন করে নিবা। সঙ্গের মাপ মতন করা হয়ে গেলে এরকম একটু কাট করে নিবা, যতটুক আছে ততটুক। পরে আবার অ্যানিমেশনে ঢুকবা, অ্যানিমেশন ঢুকার পর আবার কম্বোতে ঢুকবা। ঢুকার পরে যেইটা দিতে চাইতেছো অ্যানিমেশনটা ওটাতে ক্লিক করে সেভ করে দিবা। এরকম করে দিতে পারবা, দেখছো কত সুন্দর লিরিক্সের ভিডিও হয়ে যাচ্ছে আছে। তারপরে এখানে আর পরবর্তীতে যেটা দিবা ওটা দিয়ে আবার সিলেক্ট করে আবার ক্লিক করে দিবা। ক্লিক করা হয়ে গেলে তারপরে এখানে আসবে, তারপরে এখানে মাপ মতন কেটে নিবা। কাটানো হয়ে গেলে আবার অ্যানিমেশন ঢুকবা, অ্যানিমেশন ঢুকার পরে আবার কম্বোতে ঢুকবা। ঢুকার পরে যেইটা ভালো লাগে যে অ্যানিমেশনটা ওই অ্যানিমেশনটা দিয়ে দিতে পারো। এখানে অনেক অ্যানিমেশন আছে, তোমার যেটা ভালো লাগে ওটা দিয়ে দিতে পারো। আমার এটা ভালো লাগছে তাই আমি এটা দিলাম। তারপরে এখানে দেখতে পারো কত সুন্দর করে অ্যালেক্সের ভিডিও চলে গেছে। বন্ধু এরকম করে তোমরা ভিডিও বানাতে পারো।